বোলবোম কা নারা হ্যায় বাবা এক সাহারা হ্যায়। রবিবার দিন রাত্রিবেলা ডিউটি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বৈদ্যনাথের দিকে। ভোর 5টার সময় পৌঁছে গেলাম বৈদ্যনাথ ধাম। গাড়ি রেখে আমরা লাইন লাগিয়ে দিলাম। ভিআইপি দর্শন করা যায় 600 টাকা টিকিট, কিন্তু ওটা কাউন্টার খুলবে 8টার সময়। তো এখন যেহেতু মন্দিরের ভিতরে গর্ভগৃহে ঢোকা যাবে না, বাইরে থেকে চোঁয়ায় জল ঢালতে হবে, তো অত সময় লাগবে না, সেই জন্যই লাইনে লেগে গেলাম। বাবার দর্শন হলো, 7:30টার মধ্যে মন্দির থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা চললাম বাসুকীনাথের দিকে। শ্রাবণ মাসে এই দুটো মন্দির আমরা অবশ্যই একবার আসি। রাস্তায় যেতে যেতে ঝাড়খণ্ডের পাহাড়ি পরিবেশ, এখানে রোপওয়ে আছে, এখানে এত সুন্দর ট্যুরিজমটাকে ডেভেলপ করা হয়েছে, অপূর্ব সুন্দর। শ্রাবণী মেলা বাসুকীনাথে অপূর্ব সুন্দর হয়, প্রচুর মিষ্টির দোকান, নানা রকমের প্রসাদি সাজিয়ে দোকানিরা বসেছে। মন্দিরের ভিতরে গিয়েই বোলবম বোলবম আওয়াজে চারিদিকটা মেতে উঠল। তারপর বাসুকীনাথের মাথায় জল ঢেলে আমরা মেলার দিকে গেলাম। গরম গরম জিলিপি ভাজছিল, একটু জিলিপি খেয়ে আমরা আবার বাড়ির দিকে ফেরত আসা শুরু করলাম। এখানে আসলে অবশ্যই এখানকার যে ফেমাস আচার আছে সেটা আমি বাড়ি নিয়ে যাই। আর এখানে বাঁশের কাজ করা এই ঝুড়ি এগুলোও খুব ভালো। গরম গরম ভুট্টা ভাজছে, ভুট্টা পোড়াচ্ছে। রাস্তায় আস্তে আস্তে এই মনসুনের পরে যে গাছগুলো এত সবুজ হয়ে যায়, এত সুন্দর লাগে, ভাবার মতো না। ঝাড়খণ্ড সত্যি আমার খুব ফেভারিট, অপূর্ব সুন্দর। পাহাড়, ঝর্ণা, এর কিছু দূর যাওয়ার পরেই খুব খিদে পাচ্ছিল। দুর্গাপুর এক্সপ্রেসের কাছে আমরা 6 পালিগঞ্জ প্লেসে খাবার খেয়ে বর্ধমান হয়ে বাড়ি ফিরছিলাম। আবার শক্তিগড়ের কাছে এসে মেন রাস্তায় উঠলাম। অপূর্ব সুন্দর ওয়েদার, গাড়িতে যে এত ভালো লাগে না। আর এই জায়গাটাকে বর্ধমানের রাইস বোল অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল বলা হয়। এখানকার চাল সারা পৃথিবীতে যায়, সত্যি বাঙালি হিসাবে গর্ব করার মতো জায়গা। আবার দেখা হবে আগামী কোনো পর্বে। খুব ভালো থাকবেন। হর হর মহাদেব।